أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله، الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسول، واتقوا الله، إن الله سميع عليم. وقال النبي الأمين صلى الله عليه وسلم

আলহামদুলিল্লাহ বেশ কিছু দিন আগে থেকে আমরা কিছু বক্তব্য শুনে আসছি বাংলাদেশের সুললিত সুললিত কণ্ঠস্বর পক্ষাত আলেম দিন এবং যাকে আমরা সংক্ষিপ্ত হেলিকপ্টার বক্তা হিসেবে চিনি উনি এবং ওনার এই ওনারই মানহাজের নেতা এবং আরেকজন লোকের বক্তব্য একই সুরে একই কথা যে ইমাম আবহানী বা রাহমহল্লা একাধারে এশারের উজুদারা ফজল নামাজ পড়েছেন চল্লিশ বছর। এবং কি হেলিকপ্টার বক্তা সাহেব বলেছেন যে একদিন আবুহানি ফারা হেমাহল্লা রাস্তা দিয়ে যাচ্ছেন আর একটি বুড়িও যাচ্ছেন তখন একটা বুড়ি আরেকজনকে সম্বোধন করে বলল এই তুমি কি একে চেন বরিশালী ভাষা তুমি কি একে চেন ইনি হলেন ইমামে আজম ইনি একাধারে এশারের উজু দ্বারা ফজর নমাজ পড়েছেন চল্লিশ বছর তখন উনি হেলিকপ্টার বক্তা সাহেব বলেছেন কেতাবে আছে তিনি আগে পড়েন নাই যখন এই বুড়ির কথা শুনি পড়া শুরু করেছেন তাহলে বুড়ির থেকে আগে এবং পরে তাহলে বুড়ির থেকে আগে পরে যদি যদি এই মাম আবু হানিফা বুড়ির কথা শুনে পড়েছেন কয় বছর চল্লিশ বছর এখানে বয়স আর বুড়ির কথা যদি ধরে নেই তো বুড়ির কথা এর আগে তাহলে বুড়ি বর্ষে এর আগের তাহলে যদি আমরা মধ্যম পন্থ ধরে নিই যখন বুড়ির কথা বলছে তখন আবু হানিফা রহমান বয়স বুড়ির ধারণা হচ্ছে পঞ্চাশ ষাট বছর কারণ একটা লোক বয়স হইতে হইলে কোরআন হাজি বুঝতেই কম বিশ বছর ধরে দশ বছর ধরে নিলাম তাহলে কয় বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তাইলে বুড়ির কথা বলছে পঞ্চাশ বছর কিন্তু উনি বলছেন কেতাবে আসেন যে উনি আগে পড়তেন না কিন্তু বুড়ির কথা শুনে পরেছেন বিবেকমান জাতি আপনাদের কাছে অনুরোধ করলাম হয়তো আপনারা আমার কথা শুনে অনেক গালিগালাজ করবেন বিভিন্ন কমেন্ট করবেন তাতে কিছু যায় আসে না আনলাইক দিবেন যায় আসে না বলবেন যে হজর কাছেও বোঝে না হুজুর কি বুঝলো না বুঝলো সেটা কিয়ামতের মাঠে দেখা যাবে আল্লাহ ভাগ বলছেন যে সেদিন ইয়াওমা তুকাল্লিবু উযুহাহুম ফিন নার ইয়াকুলুনা ইলাইতান আতালাল্লাহ ওয়া তানা রাসূলা ওয়া ক্বাল রাব্বানা ইন্নাসাদাতনা কওবারানা ফাদললনা সেদিন আপনি বলুন আহা কি করলাম আহা কি করলাম আজকে যদি যে আজকে আমাকে অনুসরণ না করে যে আল্লাহ অনুসরণ করতে প্রতি ভালো হইত আর এই হচ্ছে আমাদের সমাজের বড় আলেম বজর্গ সেদিন ফাইসা দেবেন এবার আসেন আবহানিবুর বয়স কত সবাই জানি তারপরে এখানে আল্লাহ সাল্লাহ সাপেক্ষকে বলতে হবে এমআ আবাহী রহমল্লার জন্ম হচ্ছে আশি হিজড়িতে মৃত্যু হচ্ছে সত্তর হিজড়ি এ দেড়শো হিজড়ি তাহলে উনি হায়াত পেয়েছে কত পঞ্চাশ বছর তাহলে পঞ্চাশ বছর বুড়ি যখন বলেছেন যে গত হয়েছে পড়েছেন তাহলে হয়েছেন তাহলে বুড়ির কথা অনুযায়ী পঞ্চল্লিশ বছর হয়েছে আর আবু হানিফা রহমুল্লাহ উনি বলেছেন কে আসে উনি আগে কখনও পড়েন বুড়ির কথা অনুযায়ী চল্লিশ বছর হয়েছে তাহলে হুজুরের কথা অনুযায়ী তাহলে ইমাম আবু হানিফা রহমাল্লাহ যদি বুড়ির কথা ধরে নেই বা হুজুর কথা বুড়ি আগের কথা তো বলেন একটা যৌ বলেন একটা যুবকের ব্যাপার বলছে আচ্ছা ঠিক আছে নিলাম যুবকের বয়স বুড়ির জানা নেই ইমাম বয়সে একটা ছেলেকে বলছে তাহলে ইমাম আবু হলিমার রহমুল্লার জন্ম থেকে বুড়ির কথা পর্যন্ত চল্লিশ বছর জন্ম থেকে মায়ের গর্ব থেকে পড়েই মনে করে ধরে নিলাম উনি নামাজ পড়েছেন চল্লিশ বছর একাধারে এরপরে আবার উনি বলছেন ক্যাত আছে উনি তখনও পড়েন এর এরপরে পড়ছেন বুড়ির কথা শুনে তার তারপর গেল চল্লিশ বছর তো চল্লিশ চল্লিশ কথা হলো আশি বছর ইমাম আবু হানিফার জিন্দিক রায় হলো

আল্লাহ বরসাই মোহাম্মদ সাল্লাম আপনি যাকে সে তাকে হেদায়েত দিতে পারবেন না আল্লাহ চান তাকেই আল্লাহ হেদায়াত দেন আমাদের দায়িত্ব সে বলে দেওয়া আপনি মানবেন কি মানবেন না আপনি বিবেককে প্রশ্ন করেন যদি আপনি বিবেক না খাড়ান আপনি বিবেক আপনার চক্ষু আপনার অন্তঃকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসিত করবে তুমি বিবেক খাটাইলে না কেন বিবেক তো ধরে না এর মতো মিথ্যা আর কিছু হতে পারে না এর মধ্যে কিছু হতে পারে না তারপর তারপরে হেলিকপ্টার বক্তায় এই সমস্ত বক্তার ওয়াস থেকে দূরে থাকুন প্রত্যেকটা দোয়াশুন তুমি দলিল ভিত্তিকভাবে আমি যে কোরআন করেন যে একটা পড়ছি সুরাতুল হুজরাতের এক নম্বর এক আল্লাহ সেন হে ইমানদার তোমরা আল্লাহ মঙ্গল রসুলের আগে আগে বাইরিয়া কোনো কাজ করো না এবং তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ সর্বস্বতা এ হাদিসে এর সানে নজলটা কি বোখারি চার হাজার আষ্টশো সাতাশি সাতচল্লিশ নম্বর হাদিসে যে সানের নজল হলো একদিন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের এ দরবারে বলি তামিম গোত্রের কিছু লোক আসেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের খ্যাদমতি এবং রসুল সাল্লাহ সাল্লামের খ্যাদমতি উপস্থিত হন এর গোত্রে কর্তা নিয়োগ করবে না তো এই গোত্র শাসক বলি তামিম গোত্রের শাসক কর্তা নিয়োগ কাকে করবেন এই জন্য তারা রসকা আলোচনা করার জন্য আসছেন তখন রসুলসমা আলোচনা করতেছেন এরই মধ্যে আবুকর সিদ্দিক রাজি আল্লাহ কাকা ইবনে মাবাদ ইবনে জুবাইয়ের নামক প্রস্তাব করেন কারণ আবু বকুল এখনো প্রস্তাব করেনি আবু বকদি প্রস্তাব করেন তখন আল্লাহ রবুল আলমিন এই এত নাজির করছেন যে তোমরা রসুলের আগে আগে বাইর রসুল তারপরে তোমরা অপেক্ষা করতে হবে ছুলে দেখেন সোহেবোখারি সাইট হাজার আঠারশো সাতচল্লিশ নম্বর তারপর আমি যে হাদিসটা পড়েছি রসুল সাল্লাম বলছেন আলা ইনফিল মুদা

আমি সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় পাই আমি সবচেয়ে বেশি প্রত্যাকি আমি সবচেয়ে ফলনকার সুতরাং আমার যে মানদণ্ডে যারা আবাদত না করবে তারা আমার দলভুক্ত নয় সুতরাং আমি যাবো সে তাই করবো তাহলে আবু হানিবা কি হাদিসটা বুঝে নেয় অবশ্যই বুঝছে এক শ্রেণীর এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা সুললিত কণ্ঠ সুর দিয়া মানুষকে ইসলাম থেকে দূরে সরার জন্য এই মিথ্যা কথা আবু নীরা রহমান লাগাচ্ছে আপনাদের বিবেককে বলছি প্রশ্ন করছি অনুরোধ করলাম বিবেক কুলিয়া দেখেন এই কথাটা কীভাবে মানান বুড়ি যেদিনকে বলছে সেদিন থেকে আগে যদি যায় চল্লিশ বছর আর যদি উনি বলছে কেতাবে আসে এন কিতাব কি ভাই আমরা আরবিতে বলি বাংলাতে বলি কি বই ইংরেজিতে বলি বুক আর আরবিতে বলে কিতাব এখন যে কোনো বইকে কিতাব বলা হয় তো এখানে কিসের কিতাব এটা কি রাসুস হাদিস না আল্লাহর কোরআন কোন কিতাব আছে না নোবেল বইতে আছে না অমকের ফুলানে ফুলানে কিতাব আছে না উজুবিল্লাহ কেতাবে আছে কেতাব কইলে কি মেনে নিতে হবে নাকা নাকি কেতাব কইলে কি মেনে নিতে হবে আজকে আমাদেরকে কণ্ঠসূর দিয়াল চুলিতে কণ্ঠসূর দিয়া মানুষকে বিভ্রান্ত করছে আজকে আপনাদের বিবেক আমি খালি এই পয়েন্টটা আপনি বলছি ইবা আবহামল্লাহ জিন্দগির হায়াত হলো কত বলো সব অনলি পর অনলি পর সত্তর বছর কারণ ওনার জন্ম হয়েছে আশি হিজড়িতে উনি মৃত্যু পরে বসে দেশ তাহলে উনি দুনিয়াতে বয়স পালেন সত্তর বছর তাহলে বুড়ির কথা থেকে শুরু করে যেমন পিছিয়ে যাই তাহলে চল্লিশ বছর বুড়ি জেন কি আর পিছের কথা বলছে যে পড়েছেন তাহলে চল্লিশ বছর আর উনি বলছে কে আছে উনি আগে কখনো পড়েন নাই বুড়ির কথা শুনে পড়েছেন তাহলে এখানে ধরেন চল্লিশ ওখানে ধরেন চল্লিশ বাদ দাম শিশুকালে মায়ের গর্ব থেকে পড়ছে আমি মেনে নিলাম মায়ের গর্ব থেকে পরিত নমাজটা পড়েছে তাহলে উনি এই চল্লিশ চল্লিশ আর দশ বছর কি

ولك ذرانا ولك ذرانا لجحنم وكثير من الجن والالهم لهم আমি অধিকাংশ জিন ও ইনসানকে জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করছি কেমন তাদেরকে অন্তর দিয়েছি চিন্তা করে নাই আজকে আপনি চিন্তা করেন আমি হাত থেকে রেফারেন্স আপনি দেখেন আজকে আপনার মুক্তি স্যার যে কথা বলছে এরপরে বলেছে যে ইমাম আবু ইব্রাহিম শেষ জীবনে এক পায়ে দাঁড়িয়া গান পায়ে দাঁড়িয়া এক রাখার নামাজ কবা ঘরে পড়ছে এক রাখার নামাজে এক পারা এক কদম কোরআন দিয়েছে দ্বিতীয়বারে দ্বিতীয় পায়ের দাঁড়িয়া এক রাখার নামাজে এক খতম কোরআন দিয়েছে ফা ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় জাতি কোরআন করিম তিরিশ পারা এক পারা কোরআনে কত পৃষ্ঠা আছে কতটি আয়াত আছে এক পারা যে এক পৃষ্ঠা কোরআন পড়ে এক মিনিট করে লাগে ভাই এবার আপনি বিবেক করুন তো এক পারা করে কত ঘন্টা সময়ের দরকার

সেদিন অপেক্ষা করেন কেমন তোমাকে ইনশা আল্লাহ আবহানি রহমান ঘর বাইরে বাইরে সেটা আল্লাহর আদালতে বলবে যে আল্লাহ আমি কাজ করি না যেটা আমার পক্ষে সম্ভব যেমন তোমার পক্ষে সম্ভব নয় যেটা পক্ষে সম্ভব সেটা আমি আবু কিভাবে করতে পারি সেটা আমি করি না তারা আমাকে অতিরিক্ত করছে যেমন রসুল্লাহাম আমাকে অতিরিক্ত বারাবারি করো না যেমনটি বারাবারি করছে এই ইসাহ মারিয়ামকে নিয়ে তারা বাড়াবারি করে আল্লাহ আল্লাহর পুত্র বাড়িয়েছে সুতরাং আমাকে নিয়ে আমাকে আল্লাহর দরবারে পোষিয়ে দিও না সুতরাং আবু হানিফা আবহানী করহম্লাহ ফকি দিন দায়ী আল্লাহওয়ালা কিন্তু ওনার দ্বারা এই কাজ করা সম্ভব না খারাপ উনি রসুল হাদিসের অনুসরণ করছে কারণ ইতিহাস প্রমাণ করে উনি কয়েকজন সাহাবকে বলছে আটজন কেউ বলছে দুইজন তিনজন সাহাবিকে দেখেছেন কাজী যেহেতু মৃত্যুর সাথে উনি দেড়শো মরেছেন কাজী ওনার ওনার সাহাবিদের যুগ ছিল একশো বছরের পর পর্যন্ত তো উনি দেশ বছর দেশ যদি উনি মৃত্যুবরণ করেছেন তাহলে উনি অবশ্যই সাহাবিদেরকে দেখেছেন তাহলে তো উনি তাবির পর্যায়ের লোক আজকে উনি এই কাজগুলো করতে পারছেন ওনার নামে মিথ্যা রচনা করছেন আর যেসব মুক্তি মহাদেশ সেই কাজ করছে তাদের কাছে আমরা অনুরোধ করলাম এইসব মিথ্যা কিচ্ছা কাহিনী করেন না হয় সেদিন বললাম ইয় মাতুকালেবু উজু হা হুম ফির না আতান আল্লাহ আতানা রসুল্লাহ সেদিন জাহান নামে যে উলুট পুলুট করে সেখা দেওয়া হবে সেদিন চিৎকার দিয়ে বলে আহা আল্লাহ আজিজাম আল্লাহ করতে করতাম রসুলকে এই যে আমরা এই যে বড় আলেম এই যে মুক্তি সাহ মধুর কণ্ঠ দিয়া আমাদেরকে বিভ্রান্ত করছে যাচাই কইনা কই না এত বড় হুজুর কইছি সে আমাদেরকে বিভ্রান্ত করছে প্রথম্রষ্ট করছে আল্লাহ গজব দেন বড় গজব সেদিন আপনি বললেন কিন্তু সেদিন ইমামের দোষ দিলে কোনো লাভে না এমনকি ইমামের দোষ দিলে বাঁচতে পারেন সে বাস্তবে না যেমন শয়তানের কথা বলছিল অকাল

সুতরাং আজকে মুফতি মহাদ্দেশ ফির বুজুর্গ ওলির নামে বিভ্রান্ত কথা বলছেন আর তার আল্লাহ উলিয় গেছে আর আমরা যেগুলো আমরা হচ্ছে আমরা ওহাবি আমরা রসুল আমরা লামা সেদিন দেখা যাবে মুক্তি সাহেব মহাদেশ সাহেব তুমি পালাও কোথায় সুতরাং এই মিথ্যা আবুহ জীবন মিথ্যা তহমদ দিয়েছিলেন এই সাহেব মারিয়ামকে আল্লাহ হে ঈসা এদিকে তুমি কি তোমার কমকে বলে আসছিলে তুমি আমার পুত্র তোমার মা আমার স্ত্রী তখন ইবনে মারিয়াম বলে আল্লাহ আপনি সবচেয়ে কিছু সব কিছু জানেন আপনি আলী বলাই সব দেখছেন জানছেন আমি কি বলছি না বলছি ঠিক এইভাবেই কাল কেমন তোমার আবু হানিদুর রহমান যখন প্রশ্ন করবে আল্লাহ বলবে তুমি নাকি এক আধারে চল্লিশ বছর এসারু দিয়ে ফজল নামাজ পড়েছ তোমার বিবির হক নষ্ট করেছ শরীরের হক নষ্ট করেছ চোখের হক নষ্ট করেছ তুমি নাকি এক পায়ে দাঁড়িয়ে এক রাখাতে এক পারাকরণ করেছ তুমি নাকি দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে আর দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতে দ্বিতীয়বার কোরআন খতম করেছ তখন ইমাম আবহাওয়ানিবাহ আল্লাহ আপনি সবচেয়ে ভালো জানছেন আমি কি বলেছি না বলছি তারা আমার নামে মিথ্যা রচনা করছে সেদিন কিন্তু আপনি আটকে যাবেন ইমাম আবহানি বেঁচে যাবে কারণ ইমাম আবহানী বেঁচে যাওয়ার কোরআন হাজি অনেক কথা আছে ইমাম আবহানিব আলহামল্লাহ বলছেন এইজা সহল হাদিস ফাহুয়াল মাঝাব আমার মাঝাব আমার পথ আমার মত আমার অনুশীলন কোরআন আমি হাদিস সুতরাং ভয় করুন কণ্ঠসুর যাই হন না কেন অনুরোধ করছি অনুরোধ করছি যারই কথা শুনেন দলিল ভিত্তি শুনেন সহি মুসলিম মকাদ্দম অধ্যায় এক থেকে আট পর্যন্ত শুনবেন রসুল্লাহ সাল্লিয়া কাজি সামিয়া ওই লোকের জন্য মৃত্যু খবা এতটুকুই যথেষ্ট যে যা শুনে তাই প্রচার করে সুতরাং আল্লাহকে ভয় করুন সত্য উদ্ঘাটন প্রচার করুন মিথ্যা কথা বলে মানুষকে জাতিকে বিভ্রান্ত করেন না পাক আমাদেরকে কোরআন সোহাদুজার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওর আবরক